কাজ কত বছর ধরে করে আসছেন? এটা তো আমি জন্ম থেকে আমার বাবারা করেছে, দাদুরা করেছে, আচ্ছা, তারপর আমরাও শিখে গিয়েছি। Hey guys, welcome back to another vlog. So guys, দুর্গা পুজো দেখতে দেখতে প্রায় কেটেই গেল। সো এবার কিন্তু মা কালীর আগমন, ঠিক আছে, আর বেশ কয়েকটা দিন মাত্র বাকি আছে, তারপর কালী পুজো। সো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে কয়েকটা কালী মূর্তি দেখাবো, মানে যেখানে কালীগড়া কালী মায়ের মূর্তি তৈরি করছে সেখানে নিয়ে গিয়ে তোমাদের সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো, এমনকি জানিয়ে দেবো যে কেমন কি প্রাইস আছে সেই মা কালীর প্রতিমাগুলো। সো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, মন খারাপের কিছুই নেই, যেই পথ ধরে গেল উমা সেই পথ ধরে হেঁটে চলে আসবেন শ্যামা। সো দ্যাটস ওয়াই আমি আজকে চলে এসেছি রানীগঞ্জ শিশু বাগান, এইখানে কিন্তু কালীমাকে তৈরি করা হচ্ছে, মা কালীর প্রতিমা তৈরি করা হচ্ছে। আমি আগেবার যখন এসেছিলাম দুর্গা পুজোর সময় তখন দিয়ে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছিলো, ঠিক আছে। বন্ধুরা, এটা হচ্ছে শিশু বাগান, শিশু বাগানে একটু হেঁটে এলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই দোকানটা। এই দোকানে কিন্তু অনেক মা কালীর মূর্তি তৈরি করা হয়েছে, সেটা তোমাদেরকে তুলে ধরবো এই 6 ইঞ্চি স্ক্রিনে। বাসের কাজ চলছে অলরেডি। এই মুহূর্তে আমি কাকুর দোকানে প্রবেশ করে গেছি, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফ্রন্টেই মা কালীর মূর্তি তৈরি করা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের যেমনটা আমি প্রথমে বললাম যে অনেক দিন থেকে কিন্তু এই কাজ শুরু হয়ে গেছে। এই মূর্তিটা কিন্তু বন্ধুরা আমার বেশ লাগছে, ঠিক আছে। দেখতে পাচ্ছি বন্ধুরা কত অসাধারণ কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে, দেখে নাও। এখনও হয়তো মাটির কাজ অলরেডি হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে, আর বাদ বাকি এখন রং বা শাড়ি টাড়ি কাজ এখনও পর্যন্ত বাকি আছে। দেখে নাও বন্ধুরা, এদিকে কিন্তু বাঁশের স্ট্রাকচার করা হয়েছে এরকমভাবে, যেমন এই মা কালীর যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে, এই শেপে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে পুরো দোকানটা ঘুরিয়ে দেখিলাম যে এত সুন্দর অসাধারণ কাজ, ঠিক আছে। এই সুন্দর সুন্দর মা কালী তৈরি করেছেন এই কাকুই, আর এই কাকুই হচ্ছেন এই দোকানের মালিক। তো কাকু, আপনার নাম বলুন। আমার নাম দেবব্রত পাল। আচ্ছা, তো কাকু আপনি এই কাজ কত বছর ধরে করে আসছেন? এটা তো আমি জন্ম থেকে আমার বাবারা করেছে, দাদুরা করেছে, আচ্ছা, তারপর আমরাও শিখে গিয়েছি। আপনি কি শুধুমাত্র মা কালী প্রতিমা বানান না সব 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 মাটিরও করি, আবার সিমেন্টেরও কাজ আছে, দেখুন বাবা শিবের। দেখলাম বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগলো, ঠিক আছে। বাবা শিবের সিমেন্টের সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছে, দেখে মনে হবে না যে একটা মূর্তি, ঠিক আছে। আর আপনি যদি একটু প্রাইসগুলো যদি বলে দেন যে কেমন কি বাজেট আছে এগুলো। আছে 30,000, 35,000, আচ্ছা, একটা যে কোনো করে করি এটা 50,000, আচ্ছা, হ্যাঁ, ওইসব কালি করা হয়, বাইরে বাইরে আরও দামি দামি কাজ করা হয়, আচ্ছা। তো বলছি আপনি একবার আপনার এই লোকেশনটা বলে দিন, দোকানের লোকেশনটা। দোকানে এটা রানীগঞ্জ শিশু বাগান মোড়, হ্যাঁ, NHB রোড। আচ্ছা, ধন্যবাদ কাকুকে যে আমার সঙ্গে একটু এই মূল্যবান টাইমটা দেওয়ার জন্য। টোটালি মা কালীর মূর্তিগুলো দেখিয়ে দিলাম, এখন পর্যন্ত কিন্তু কিছু কাজ বাকি আছে। সো আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই তোমরা ফলো করে দিও। আর বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি দুর্গা পুজোর আগে যেমন আমি তোমাদেরকে প্রস্তুতি পর্ব শেয়ার করছিলাম দুর্গা পূজার, তো তেমনই কিন্তু আমি এবার থেকে এই আজকের এই ভিডিও থেকে শুরু করছি কালী পুজোর প্রস্তুতি পর্ব, এমনকি তোমাদেরকে পুরো কালী পুজো ঘুরিয়ে দেখাবো যে কোথায় কোথায় ভালো ভালো কালী পুজো হয়। দেখ বন্ধুরা, চলো দেখা যাবে একদিন সকাল ঠিক 8টার সময়, তখন তোমার ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড রাহুল গাইজ, টাটা, বাই বাই।